দাদু ভাই কই রে, এই রেখে দিলাম। হ্যাঁ ভাবি, এই ভাবি। হ্যাঁ বলো। এক কাপ। ঘটনা কি ভাবি, এত আয়োজন, বাসায় স্পেশাল কেউ আসবে নাকি? হ্যাঁ, বাবার বন্ধু আসছে গ্রাম থেকে, তার জন্য তো এত আয়োজন। কি ব্যাপার দেবর বাবু, এত সকাল সকাল ঘুম থেকে উঠেছো? আর বলো না ভাবি, রোমান্টিক একটা স্বপ্ন দেখে ঘুমটা ভেঙে গেল। কি দেখেছি জানো? দেখেছি একটা সুন্দরী মেয়ের হাত ধরে আমি হাঁটছি, তার মায়া ভরা দৃষ্টিতে প্রেম ঝরে পড়ে, হাসিতে স্নিগ্ধতা, যতই দেখি তারে ঘিরে ধরে মুগ্ধতা, পড়েছি প্রেমে তার গভীর ওই দৃষ্টিতে। কি ব্যাপার, তুমি হাসছো কেন? হাসবো না, যার একটা মেয়ে বান্ধবী নাই সে আবার এমন স্বপ্ন দেখে কিভাবে? অপমান করলা? না না দেবর বাবু, আপনাকে কি অপমান করতে পারি? তাহলে তো আপনার ভাই আবার বিচার বসাবে। ধুর, বাদ দাও তো। বাবার বন্ধুই কি শুধু আসবে নাকি বন্ধুর সঙ্গে আর কেউ আসবে? আমার বন্ধু আর বন্ধুর বিয়ে আসছে, কেন তোমার কি কোনো সমস্যা? না আমার কেন সমস্যা হবে, কিন্তু রাতে ঘুমানোর সময় যেন আমার রুম নিয়ে টানাটানি না করে। স্বেচ্ছায় নিজের বিছানা ছেড়ে দিলেই পারো, তাহলে তো কেউ টানাটানি করবে না। ও, তার মানে তারা আমার রুমেই থাকবে। আচ্ছা বাবা, সে তোমার কেমন বন্ধু? ও হচ্ছে আমার ছোটবেলার বন্ধু, আমরা গ্রামে একই সঙ্গে পড়াশোনা করতাম, ম্যাট্রিক পাসও আমরা একই সঙ্গে করেছি। তারপর আমি পড়াশোনার জন্য শহরে চলে আসি, ও গ্রামেরই একটা কলেজে ভর্তি হয়। ও কলেজ থেকে লেখাপড়া শেষ করে তারপরে ওখানে একটা স্কুলে চাকরি করছে, এভাবেই তার জীবনটা কেটে যাচ্ছে। ও আচ্ছা, কই আগে তো কখনো দেখিনি। ওকে তো অনেকবার আসতে বলেছি আমাদের বাসায়, তো আসেইনি, তুমি দেখবে কোত্থেকে। এখন হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, ডাক্তার দেখানোর জন্য আসছে। ঠিক আছে, তুমি থাকো তোমার বন্ধুকে নিয়ে। কি 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 কে যেন এসেছে দাদু ভাই দেখি। বৌমা, আমি দেখছি, তুমি বাবুকে নাও 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 নাও। এই যে আরে বন্ধু, আয় 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 আয়, কতদিন পরে তোর সঙ্গে দেখা। আসতে কোনো সমস্যা হয়নি তো? না না, তুই কেমন আছিস? আছি আলহামদুলিল্লাহ, তুই কেমন আছিস? আছি, ভালো আছি। আমার মেয়ে সাবরিনা, আর তোমার শওকত আঙ্কেল। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়া আলাইকুম আসসালাম, মাশাআল্লাহ। হ্যাঁ মামুনি, তুমি ভিতরে যাও, আই বন্ধু, আমরা এখানে বসি। হ্যাঁ, কতদিন পরে তোর সঙ্গে দেখা। আমার কাছে আসো, বসো, এখানে বসো। ভালো আছো তুমি? হ্যাঁ, আপনি ভালো আছেন? এই তো, ঠিক আছে বসুন, আমি আসছি। আচ্ছা, কি ব্যাপার দেবর বাবু, তোমার যে চোখের পলকই পড়ছে না। ভাবি, এটাই কি বাবার বন্ধুর মেয়ে? হ্যাঁ, কেন, তোমার সেই স্বপ্নের হাত ধরে হাঁটা মেয়ের সাথে মিলে গেল নাকি? ধুর ভাবি, তোমাকে বলাটাই ভুল হয়ে গেছে, থাকো আমি গেলাম। না না, শোনো শোনো, তুমি একটু স্নেহাকে নাও, আমি ওদের খাবার ব্যবস্থা করি। তোমার মেয়েকে ভাইয়ের কাছেই দিয়ে আসো, তোমার মেয়ে আমার কোল আসলে শুধু ইস্যু করে দেয়।
হবে? ওকে আমার কাছে দেন। না না, তুমি অনেক দূর থেকে অনেক কষ্ট করে এসেছো, তো আগে ফ্রেশ হয়ে নাও, তারপরে খাওয়া দাওয়া করবে, তারপরে নিও। সমস্যা নেই, ভাবি দেন। আচ্ছা আপনি কাজ করেন, আমি ওর সাথে খেলা করছি। ইস, দরজাটা কেন যে লাগাতে গেলাম, যদি না লাগাতাম তাহলে কাছ থেকে দেখতে পেতাম। স্বপ্নে দেখা সে চোখের মতো চোখ, এখন কি আবার বাহিরে যাব? না, এখন আর যাব না, এখন যদি যাই তাহলে লুচ্চা ভাববে, আমি বরং পরেই যাই। খুব ভালো লাগছে। তো যাক, মনে আছে তোর একবার আম পাড়তে গিয়ে কি হয়েছিল? ভাবি, কি কি নিতে হবে আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করি। ওরে বাপরে বাপ, কিছুক্ষণ আগে তো বললাম স্নেহাকে নাও, তখন তো নিলা না, এখন আসছো সাহায্য করতে, এখন সব কাজ হয়ে গেছে, যাও, আর সাহায্য লাগবে না। আরে দাও না ভাবি, আমি একটু কাজ করি। হুম, কি ব্যাপার দেবরজি, কাহিনী কি বলো তো, তুমি এত আগ্রহ দেখাচ্ছ কেন? এতক্ষণ মেহমানদের কথা শুনে তো কোনো গুরুত্বই দিচ্ছিলে না। কোনো কাহিনী না, এমনি বলছিলাম আর কি। রুবিনা, 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 আমার ঘড়িটা কোথায় খুঁজে পাচ্ছি না, এদিকে আসো। ওই যে ভাইয়া ডাকছে, যাও তুমি। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, তুমি শরবতের পাত্রটা নাও, ওদের সার্ভ করো, আমি কিছুক্ষণ পরে এসে নাস্তা দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। সব সময় সে একই কাজ, কাজের সময় কিচ্ছু খুঁজে পাই না, অফিসে লেট হয়ে যায়। কি ব্যাপার, এক একা কার সাথে কথা বলছো? কার সঙ্গে আর বলবো, নিজের সাথে বলি আর আফসোস করি। আচ্ছা এই বাড়িতে আমি যে একজন আছি এটা ভুলে গেছো নাকি? আচ্ছা তুমি জানো না, বাবার বন্ধু আর তার মেয়ে আসছে, তাদের জন্য সব রান্নাবাড়ি তো আমাকেই করতে হচ্ছে নাকি? তা আমার দিকে তো একটু খেয়াল রাখতে হবে, তুমি জানো না সময় মতন আমি কোনো কিছু খুঁজে পাই না। আচ্ছা কি খুঁজে পাচ্ছ না বলো। কি আবার, আমার ঘড়ি। শরীরই তো তোর কাছে নিয়ে এলো আমাকে। বন্ধু, এ হচ্ছে আমার ছোট ছেলে আদনান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোর ভাবি কোথায়? ভাবি ভাইয়ার কাছে গেছে, ভাই অফিসে যাবে তো তাই। তোমাদের কারো কিছু লাগলে আমাকে বলো, আমি তো আছি। তোকে দিয়ে তো হবে না, লাগবে তোর ভাবি কি, এই যে তোর আঙ্কেলরা আসছে, এদের খাবার ব্যবস্থা করতে হবে। এই যে নাও তোমার ঘড়ি। আচ্ছা যখন আমি থাকবো না তখন কি করবে, তোমার অফিস কি বন্ধ হয়ে যাবে তখন? তুমি থাকবা না মানে কোথায় যাবা? যদি আমি মরে যাই? সকাল সকাল এরকম অলক্ষণে কথা বলবো না, তুমি জানো না তুমি ছাড়া এই বাড়ি অন্ধকার, আর মৃত্যু টিত্যু নিয়ে একদম মজা করবো না, আমার একদম ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, আর কখনো বলবো না, এবার একটু মুডটা চেঞ্জ করো, একটু হাসো। স্নেহা কোথায়? স্নেহা আছে বাবার বন্ধুর মেয়ের কাছে। আচ্ছা আমার অফিসে ব্যাগ আর ব্লেজারটা নিয়ে আসো। আমার বড় ছেলে আরমান। আসসালামু আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি বাবা। মিথ্যে, ও একদম মিথ্যে বলছে, ও ভালো নেই, ও অসুস্থ, সেই জন্যে আমার বাসায় আসছে, তা না হলে কি আমার বাড়িতে ও আসে? হ্যাঁ ঠিক আছে আঙ্কেল, আপনারা থাকেন, আমার অফিসে লেট হয়ে যাচ্ছে। আচ্ছা বাবা এসো। আসি বাবা, আসো। বৌমা। জি বাবা। তোমার মেয়ে তো একেবারে মামনির কোলে গিয়ে একেবারে চুপচাপ বসে আছে, তোমার মেয়ে তো কারো কাছে যেতেই চাইতো না, আর ওর কোলে গিয়ে মনে হচ্ছে সবাইকে ভুলে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমার মনে হয় আমাকে খুব পছন্দ করেছে। হ্যাঁ ঠিক বলেছে, আমারও খুব পছন্দ হয়েছে। আদনান একটু শোনো তো, আমার শরীর তো এখন আর ওরকম পারমিট করে না।
কি হয়েছে ভাবি, ডাকলে কেন? কি খবর দেবর বাবু? ওরা আসার পর থেকে দেখছি তুমি কেমন কেমন জানি করছো। কি যে বলো ভাবি, তুমি কষ্ট করে এত কাজ করছো, আমি তো তোমার কাজে শুধু সাহায্য করছি। আর তুমি তো আমার ভাবি না, আমার বড় বোন। ও তাই না? আমাকে বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে? আমাকে কি কচি খুকি পেয়েছো নাকি? দরজা বন্ধ করে সারাক্ষণ করে কি? সে কখন থেকে দেখছি দরজা বন্ধ করা। তোমার কোনো অসুবিধা হচ্ছে না তো? সব কিছু ঠিকঠাক? জি সব ঠিকঠাক। আমার নাম আদনান। আচ্ছা, আর কিছু? ওরে আল্লাহ, কি ভাব, গ্রাম থেকে এসে মাটিতে পা পড়ে না, আমার পেছনে ভার্সিটির কত মেয়ে ঘরে, আর এই মেয়ে আমাকেই পাত্তা দিচ্ছে না। আমার একটু কাজ আছে, তাহলে পরে কথা হবে। ভাই আসবো? হ্যাঁ আদনান বল। বাবাকে দেখছি না, বাবা কোথায় গেছে? বাবা তার বন্ধুর সাথে পার্কে হাঁটতে গেছে। আঙ্কেলকে কাল কোন ডক্টরের কাছে নিয়ে যেতে হবে তোমাকে কি কিছু বলেছে? আমাকেই তো নিয়ে যেতে হবে মনে হয়। কেন, তোকে নিয়ে যেতে হবে কেন? আর কি আছে, তুমি থাকো অফিসে, আর বাবার বয়স বেড়েছে, বাবাকে নিয়ে যেতে পারবে? আমারই তো নিয়ে যেতে হবে। তুমি তো জানো না তোমার ভাই মেহমানদের প্রতি কত যত্নশীল, তুমি চিন্তাও করতে পারবে না। তাই নাকি? ভালো তো, কবে থেকে? হ্যাঁ আমি তাহলে আসি। কেন কেন পালাচ্ছ কেন? পালাচ্ছি না, আমার কাজ আছে তাই যাচ্ছি। কি ব্যাপার? বুঝি ব্যাপারটা হবে। তোমাদের ব্যাপার সবার আমি কিচ্ছু বুঝি না, বুঝতেও চাই না। বাবা বাবা, রহিম স্যার সেই মার তোর মনে আছে তো? মনে থাকবে না কেন? আর তোকে একবার কি করলো, পড়া না পড়ার জন্য যে কান ধরে বেঞ্চের উপরে দাঁড় করিয়ে রেখেছিল। না বাবা, তুমি ডাক্তার দেখাতে যাবে কখন? একটু পরে যাব মা, তুই সব রেডি করে রাখ। সব রেডি করে রাখ মানে? কেন, আমি ডাক্তারের কাছে যাব না? আরে ডাক্তারের কাছে তো তোকে আমি নিয়ে যাব, আমাদের সঙ্গে ওদের কাউকেই যেতে হবে না, আমি তোকে নিয়ে যাব। বলিস কি? হ্যাঁ আরে আমি তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব, আর ওরা হচ্ছে ইয়াং স্টার, ওদের সঙ্গে আমাদের চললে হবে না। শোন, আমি তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব, সব কিছু দেখিয়ে ইনশাল্লাহ তোকে সুস্থ করে নিয়ে আসবো। ঠিক আছে আঙ্কেল, আপনি যদি বাবার সাথে যান তাহলে তো আর কোনো চিন্তাই নেই। হ্যাঁ মা, এটা নিয়ে একদম তোমাকে টেনশন করতে হবে না, আমার বন্ধু যখন একবার আমার কাছে এসেই পড়েছে, ওর সব দায় দায়িত্ব এখন আমার। আচ্ছা বাবা, তাহলে তুমি ডাক্তারটা দেখিয়ে আসো। ঠিক আছে মা। আমি ভেতরে গেলাম আঙ্কেল। চলো মামনি। চি 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 চি। তুইও না বন্ধু, যা করিস এইসব কথা বলতে হয় জোরে, বাচ্চা কাচ্চা শুনলে লজ্জার বিষয় না। এটা কে শুনছে সেই ছোটবেলার? আচ্ছা এক কাজ কর, চল চল ওঠ, আমরা তাড়াতাড়ি ডাক্তারের কাছে যেতে হবে, ওঠ, পরে এসে রাতে বসে গল্প করব, চল চল দোস্ত। আচ্ছা বাবা আর আঙ্কেলকে চলে গেছে নাকি? হ্যাঁ, ওনারা তো কিছুক্ষণ আগেই বেরিয়ে গেলেন। আপনার নাস্তা করছে নাকি এখনো ঘুমোচ্ছ? আমি তো একটু আগেই ওকে ছাদে দেখে আসলাম। ও ভাইয়া, তুমি অফিসে যাওনি? যাব ঘন্টাখানিক পরে। আসো মামনি। না, ও আপনার কাছে যাবে না। তুমি কি জানো স্নেহা আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না? আমরাই তো কখনো দেখলাম না, ও কিভাবে দেখবে? আজ পর্যন্ত ভালো করে কোলে নিতে দেখলাম না, আজ এত উতলা হয়ে গেলি কেন? তোমরা দুজন কিন্তু আমাকে অপমান করার চেষ্টা করছো। আচ্ছা তাই নাকি, তোকে আবার অপমান করা যায় নাকি জানতাম না তো। তুমি হাসছো কেন? কেন,
আমার কি হাসা মানা আছে নাকি? আমি হাসতে পারি না। তোমরা সবাই আমাকে নিয়ে মজা নিচ্ছ, তাই না? তুই বিনোদন দিলে আমাদের নিতে সমস্যা কোথায়? দূর, আমি থাকবোই না। তো আপনাকে ধরে রাখছে কে? যান, রুবে যে বসে থাকেন। তোমার মেয়ে তো সাবরিনা কোল ছাড়া কারো কোলে যেতে চায় না। হ্যাঁ, তাই তো দেখছি। অবশ্য ভালোই হয়েছে, আমি এখন একটু নিশ্চিন্তে কাজ করতে পারি। আমি কিন্তু ওকে সঙ্গে করে নিয়ে যাব। তাই নাকি? ঠিক আছে, নিয়ে যাও। ভাবি, এক গ্লাস পানি দাও তো। পানি ডাইনিং টেবিলে আছে, খেয়ে যাও। একটু দিয়ে যাও না। এই, তুই নাকি খুব কাজ করিস, তাই এসে নিয়ে যেতে পারিস না? ভাবি, পানি তো খেতে চাইছে, দিয়ে আসি। খবরদার, ওর কাছে গেলে দেখবে বিভিন্ন অজুহাত শুরু করেছে, একদম পাত্তা দিবে না। কেন? তুমি তো ওকে চেনো না, বদের হাড্ডি একটা। কি আর করবে ভাইয়া, পানি তো চাইছে, দিয়ে আসি আমি। ঠিক আছে, যাও, গেলেই বুঝবা। থ্যাংক ইউ। আরে গ্লাসটা তো নিয়ে যাও, গ্লাস দিয়ে আমি কি করব? তোমার নামটা জানো কি? কেন, আপনি আমার নাম জানেন না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, গতকাল রাতে আপনার নাম যখন বলেছিলেন আপনি, আমার নাম আপনাকে বলি নাই, তাই তো? একদম ঠিক। কিন্তু এই দুই দিন ধরে যে আমার নাম ধরে সবাই ডাকছে, আপনি কি শুনতে পার নাই? শুনেছি, কিন্তু তুমি স্পেশাল ভাবে আমাকে বলনি, তাই মাইন্ড করেছি। কার উপর মাইন্ড করেছেন? সবার উপর, কিন্তু বিশেষ করে তোমার উপর, গতকাল রাতের জন্য। তো এখন আমাকে কি করতে হবে? তুমি একটা কাজ করো, আমার জন্য যাও, এক কাপ কফি নিয়ে আসো। আর আমি এখন ওয়াশরুম যাচ্ছি, ওয়াশরুম থেকে ফিরে যেন দেখি তুমি কফি হাতে নিয়ে দাঁড়িয়ে আছো। আর কোনো হুকুম? না, আপাতত আর কিছু লাগবে না, যখন প্রয়োজন হবে তখন তোমাকে ডাকবো। আরে কি সাংঘাতিক মেয়ে রে বাবা, আমার ওয়াশরুমের দরজা বন্ধ করে দিয়ে চলে গেল। মেয়েটাকে যতটা সহজ সরল ভেবেছিলাম ততটা সহজ সরল। ভাইয়া, আপনার ভাইটা আসলে একটা শয়তান। কি বলেছিলাম না যেন ওর কাছে, এখন বুঝো? আমিও কি কম নাকি, ও ওয়াশরুমে যাওয়ার সাথে সাথে ওর ওয়াশরুমের দরজাটা বন্ধ করে দিয়ে চলে আসছি। বাহ, একদম কাজের কাজ করেছো তুমি। তুমি পারবে ওকে জব্দ করতে, তোমার ভাবে তো সারাক্ষণ মুখ বুঝে সব অত্যাচার সহ্য করে, এই জন্য ও মাথায় উঠে গেছে। আমি তোমার থেকে বরং ওকে বেশি শাসন করি। যাই দেখি বেচারা আমার একা একা কি করছে, তুমি একটু এগিয়ে নাও, দেখি আসি। দেখেছো, বলেছিলাম না ভাবির দরজ বেশি, এখনই চলে যাচ্ছে দেবরকে উদ্ধার করার জন্য। আদনান, তুমি কি ভেতরে আছো? হ্যাঁ ভাবি। আমি কি দরজা খুলে দিব নাকি এখানেই থাকবা? হ্যাঁ খোলো প্লিজ। ভাবি, মেয়েটা কোথায়? কেন, স্নেহাকে নিয়ে আছে। এমন কেন মেয়েটা, আমার অষ্টমের দরজা লাগিয়ে দিয়ে চলে গেল কেন? তুমি যেমন সাবিনাও তেমন। আচ্ছা শোনো, তোমাকে একটা কাজ দেবো, করতে পারবে? কি কাজ বলো। সাবিনা সারাদিন বাসায় একা একা থাকে, ও মনে হয় একটু বিরক্ত হচ্ছে, তুমি একটু বাইরে ঘুরতে নিয়ে যাবা। ঠিক আছে, তোমার কোনো চিন্তা করতে হবে না, আমি পুরো ঢাকা শহর ওকে ঘুরিয়ে নিয়ে আসবো, তুমি যাও ওকে রেডি হতে বলো। হুম, তা বলছি, কিন্তু দেবর বাবু মাথার মধ্যে আবার দুষ্টু বুদ্ধি এনো না কিন্তু।
এটা হচ্ছে লেক পার্ক, এখানে সকল প্রেমিক প্রেমিকারা আসে প্রেম করতে। আচ্ছা তো আমরা এখানে কেন আসছি? আমরা কি প্রেম করতে আসছি? আরে সেটা না, তুমি বাসায় বসে একাকিত্ব সময় কাটাচ্ছিলে, তাই ভাবি বললো তোমাকে নিয়ে একটু ঘুরে ঘুরে সব দেখাতে। আমি কি এখানে এগুলো দেখার জন্য আসছি? হ্যাঁ। না দেখো, তুমি থাকো গ্রামে, আর গ্রামে এরকম লেক পাবে কই? গ্রামে তো থাকে পুকুর। তো আমি কি সব দেখতে চেয়েছি? তোমাকে দেখে মনে হয় যে তোমার এসব ভালো লাগবে, তাই নিয়ে এলাম। আপনি তো সব জানেন, সব বুঝে যান, তাই না? হ্যাঁ বুঝি তো। আপনি আর কি কি বুঝেন বলেন তো? আচ্ছা একটা কথা বলেন, ঢাকা শহরের ছেলেরা যদি কোনো মেয়েকে পছন্দ হয়, তারা কি এভাবে পটানোর চেষ্টা করে? কিভাবে? এই যে আপনি যেভাবে ট্রাই করছেন। তুমি কি বুঝে ফেলেছো? হ্যাঁ, আপনি যেভাবে লাইন মারছেন এতে না বোঝার কিছু নেই। আপনি আসলে নিজেকে অনেক বেশি চালাক মনে করেন, কিন্তু আপনি আস্ত একটা বলদ। আর এই যে নিজেকে চালাক মনে করেন, এই চালাকিটা যে অন্যজন বুঝে ফেলে এটাও আপনি বুঝতে পারেন না। তোমার কথার মধ্যে কেমন যেন অপমানের গন্ধ পাচ্ছি। তুমি কি আমাকে খোঁচা মেরে কথা বলছো? না একদমই না, আমি তো এমনিই বললাম। আপনি থাকেন, আমি গেলাম। তুমি কি চলে যাচ্ছ? হ্যাঁ, কেউ যদি যেতে চায় আমার সাথে যেতে পারে। তুমি না অনেক স্মার্ট। কেন? এদের সবকিছু চটপট করে বলে ফেলো, আর আমি কথা বলতে গেলেই পেঁচিয়ে যাই। তাহলে কথা বলতে যান কেন? চুপ করে থাকলেই পারেন। এই যে আন্টি চলে এসেছে। দেখেছো একদিনে কিভাবে আন্টির সাথে মিশে গেছে? ভাবি ঘটনা তো ঘটে গেছে। কি ঘটেছে? ভাবি আমি তো ফেসে গেছি, এখন কি করবো বলো তো। দেখো আমার হাতে অনেক কাজ, যা বলো তাড়াতাড়ি বলো। ভাবি আমি তো ক্রাশ খেয়েছি, মনে হয় প্রেমে পড়েছি, মন প্রেমে পড়েছে, এরকম একটা অবস্থা। কার? সাবিনার উপরে? তুমিও বুঝে গেছো। বুঝবো না কেন, তোমার যা ঘুরঘুরে স্বভাব। তাহলে তো হয়েই গেল, তোমার মতো চোখ দেখে মনের কথা বুঝতে পারা ভাবি তো ঘরে ঘরে হওয়া উচিত। এখন কি করবো বলো তো। কি করবো মানে? ওকে প্রপোজ করে দাও। আরে ভাবি সেও তো জানে, আমরা যখন ঘুরতে গিয়েছিলাম না, সে আমাকে বলেছে যে আমি ওকে লাইন মারা ট্রাই করতেছি, সেটা ও বুঝতে পেরেছে। তো জানলেই হবে, তার মতামত জিজ্ঞেস করতে হবে না। যাও একটা চিঠি লিখো, তারপর সেটা তাকে দিয়ে তার মনের উত্তর জানতে চাই। আরে এ যুগে কেউ চিঠি লেখে নাকি? না লেখে না, কিন্তু তুমি লিখবে, স্পেশাল মানুষের জন্য স্পেশাল কিছু করবে। আমার সুইট ভাবি। ঠিক আছে আমি এখনই যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। তুমি তো বুদ্ধিমতী তাই না? কে বলেছে আমি বুদ্ধিমতী? আমি জানি। এটাই কি আপনার জরুরি কাজ? না, এই কাগজটা নাও, এখানে কিছু প্রশ্ন আছে। তুমি যেহেতু বুদ্ধিমতী তো মনোযোগ দিয়ে প্রশ্নটি পড়ে তারপর উত্তর দিবে। ঠিক আছে আপনি ওখানে রেখে যান, আমি পড়ে তারপর আপনাকে জানাবো। না না এখনই পড়তে হবে। কেন? বললাম না জরুরি প্রয়োজন। আচ্ছা ঠিক আছে দেন তাহলে। আশুমামনি প্রিয় বুদ্ধিমতী, নিজের মনের কথা সাজিয়ে লিখতে পারি না বলে হয়তো আজও আমি সিঙ্গেল। অবশ্য সেরকম কাউকে কখনো ভালো লাগেনি যে সিঙ্গেল থেকে মিঙ্গেল হব, তবে তোমাকে দেখার পর থেকে নিজের মনের ভিতর অন্যরকম একটা অনুভূতি তৈরি হয়েছে।
এরকম অনুভূতি আমার আগে কখনোই হয়নি। জানি না তুমি একদিনের পরিচয় আমার এই প্রস্তাব কিভাবে নিবে, কিন্তু এতটুকু বলতে চাই যে তুমি আমার জীবনে প্রথম ভালো লাগার মানুষ। আমি তোমার সঙ্গে বাকিটা জীবন কাটাতে চাই। তোমার মতামত চিঠির মাধ্যমে জানালে খুশি হব। ইতি তোমার বলো। আমার কাছে তো কলম নেই, চিঠি লিখবো কি দিয়ে? আর এ বাড়িতে কলম কোথায় আছে আমি কিন্তু জানি না। আমি কি কলমটি এনে দিব? উত্তর পেতে গেলে কলম তো আনতেই হবে। আপনার জীবন সঙ্গী হতে আমার কোনো আপত্তি নেই। যদি সত্যি আমাকে ভালো লেগে থাকে, আপনার বাবাকে বলুন যেন আমার বাবাকে তিনি বলেন। আর যদি আপনার সাহস না থাকে তাহলে আপনার ভাবিকে বলবেন, ভাবি ভাইয়ের কাছে বলবে, ভাইয়া তখন আপনার আমার ব্যাপারে বাবাকে ঠিকই রাজি করাতে পারবে। আমি জানি যে রুবিনা ভাবি আপনার মনের সব খবর জানে, তাই ভাবির সাহায্য নিলেই আপনি আমাকে পাবেন। ইতি সাবরিনা। কি বুঝলে? বুঝলাম সাবরিনাও তোমাকে পছন্দ করে, কিন্তু ও চায় পরিবারের সবার সম্মতিতে তোমাদের বিয়ে হবে। তাহলে এখনো দাঁড়িয়ে আছো কেন? ব্যবস্থা করো। এখনই ব্যবস্থা করো মানে? বাবা আসুক আগে বাসায়, তারপর তোমার ভাইকে তো বলতে হবে। ঠিক আছে, তুমি তাহলে আগে ভাইকে বলো। হ্যাঁ বলবো, আজ রাতে তোমার ভাই আর আমি বাইরে যাব, তখন তোমার ভাইকে সব খুলে বলবো। আচ্ছা ঠিক আছে। নাও তোমার চিঠি। না না, চিঠিটা তুমি রেখে দাও, তারপর আবার ভাইয়া বিশ্বাস করবে না যে আমিও মেয়ে পটাতে পারি। এই যে দাদু ভাই, কি দেখছি কার্টুন দেখছি। বাবা আমরা বাইরে যাচ্ছি। বাইরে কোথায় যাচ্ছিস? বাবা ওই আমার এক ফ্রেন্ডের বাসায় যাওয়ার। ও ঠিক আছে যা। বাবা আঙ্কেল কোথায়? তোর আঙ্কেলের শরীরটা খুব একটা ভালো না, আমার মনে হয় শুয়ে আছে। ও আচ্ছা, যা বাবাকে নিয়ে আসো। বোমা থাক না, ও তো সাবরিনার কাছে বেশ ভালোই আছে, ওকে রেখেই যাও, তোমরা ঘুরে আসো। থাক না ভাবি আমার কাছে, ও থাকলে আমার সময়টাও ভালো কাটবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তো খুব ভালোই হলো, চলো না আমরা ঘুরে আসি তাহলে। এই যে দাদু ভাই কই, এই যে টি 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 টি। শুনো, ভেবেছিলাম ঘন্টা খানিকের মধ্যে বাসায় ফিরবো, কিন্তু এখন কি মনে হচ্ছে জানো? এখন মনে হচ্ছে আরও অনেক সময় তোমাকে নিয়ে বাইরে ঘুরব। অনেক দিন পর তোমাকে নিয়ে বাইরে ঘোরার সুযোগ পেয়েছি। হয়েছে, এত রোমান্টিক হতে হবে না। বাসে যে স্নেহা কি করছে আল্লাহ জানে, নিশ্চয়ই কান্না করছে। দূর কি যে বলো না, সাবরিনা আছে না, সাবরিনা থাকতেও মোটেও কান্না করছে না। আমার বিশ্বাস সাবরিনা ওকে আমরা দুই তিন দিন না থাকলেও খুব ভালো রাখবে। তা ঠিক। আচ্ছা শোনো, তোমাকে একটা কথা বলার ছিল। তুমি একটা কথা আমাকে বলবা? আবার জিজ্ঞাসা করছো, বলো। আমাদের আদনানের বিয়ের বিষয়ে। আদনানের বিয়ে? দূর কি যে বলো না, ও তো বেকার এখনো। এখনই বিয়ের কথা বলছি না, আমাদের আদনান একটা মেয়েকে পছন্দ করে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তবে তুমি বিয়ের কথাবার্তা বলে রাখবে, আর বাবাকে রাজি করানোর দায়িত্ব কিন্তু তোমার। ঠিক আছে বুঝলাম, কিন্তু মেয়েটাকে? মেয়েটাকে তুমি চেনো? আমি জানি। আমি চিনি? আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে তোমার সাথে আমি বাসায় গিয়ে কথা বলবো। আগে তোমার জন্য আইসক্রিম কিনে নিয়ে আসি। তুমি দাঁড়ান, যাবো আসবো। হ্যাঁ।
দিয়া হয়ে গেছে? হ্যাঁ। স্নেহা কোথায়? ও খুব বিরক্ত করছিল, কান্নাকাটি করছিল। ওকে খাইয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। ওর একটু যত্ন নিও। জানো, ভাবি এ বাড়িতে আসার 6 মাস পরই মা মারা যায়। মা মারা যাওয়ার পর পুরো সংসারটাই ভাবি গুছিয়েছিল। আমাকে কখনো মায়ের ভালোবাসার অভাব বুঝতে দেয়নি, সবসময় আগলে রেখেছিল। আমার সকল অন্যায় অপরাধগুলো বাবা ও ভাইয়ের কাছ থেকে লুকাত। যদি আমার একটা বড় বোন থাকতো, সেও হয়তো এই সেম কাজটা করত। সে আমার শুধু ভাবি না, আমার বড় বোন। জানো, আমি যদি রাগ করে না খেয়ে থাকতাম, ভাবি আমাকে জোর করে খাওয়াতো, যেটা আগে আমার মা করত। এই হাতে আমার মাকেও মাটি দিয়েছি, আজ আমার ভাবিকেও মাটি দিয়ে এলাম। আরমান বাবা বসো। আরমান, তোর সাথে আমার একটু কথা বলার ছিল। বলো বাবা। দেখ বাবা, যে যাবার সে তো চলেই গেছে। তুই কয়দিন ধরে ঠিকভাবে অফিসে যাচ্ছিস না, ঠিক মতো খাওয়া দাওয়া করছিস না, এভাবে চলতে থাকলে তো সব কিছু এলোমেলো হয়ে যাবে। আর মেয়েটার দিকেও তো খেয়াল রাখতে হবে, তাকেও তো দেখা দরকার, তাই না? বাবা, সাব্রিনা যতদিন আছে ততদিন তো আমরা চিন্তামুক্ত। সেটা অবশ্য তুই ঠিকই বলেছিস, কিন্তু আমি বলি কি বাবা, জয়নালের মেয়েটাকে যদি আমি একেবারে এই বাড়িতে রেখে দিতে পারতাম। বাবা, সেটা কীভাবে সম্ভব? বাবারে, তুই যদি রাজি থাকিস তাহলে তোর সঙ্গে বিয়ে দিয়ে জয়নালের মেয়েটাকে আমি এ বাড়িতে একেবারে রেখে দিতাম। না না বাবা, এটা কিভাবে সম্ভব? রুবিনা মারা গেল কয়দিন হলো, এর মধ্যে আমি বিয়ে করব, সংসার করব? না বাবা, সম্ভব না। আসলে বাবা, তোর জন্য বলছি না, বলছি তোর ছোট্ট দুধের বাচ্চাটা নিয়ে। বাচ্চাটার দিকে দেখলে আমার সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে যায়। আর বাবা, তুই যদি আমার কথায় রাজি হয়ে যাস, তাহলে বাচ্চাটাও একটা মা পাবে। আমার মনে হয় যে রুবিনার আত্মাটাও শান্তি পাবে। বাবা, রুবিনার আত্মাটাও শান্তি পাবে, তুই রাজি হয়ে যা বাবা।
ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। ঠিক আছে, আমি তাহলে জয়নালের সাথে এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলি। বন্ধু, তোকে একটা কথা বলবো বলবো করে ভাবছি, আসলে কিভাবে যে বলবো না আমি ঠিক। আমতামতা করছিস কেন, কি বলবি বল না, একটা কথা বলার জন্য ছাদে টেনে আনতে হলো। বন্ধু, বন্ধু তোর কাছে আমার একটা আবদার আছে। আবদার বলছিস কেন, কি বলবি বল। গত কয়েকদিনের সব ঘটনা তো তুই সচক্ষে দেখলি। আমি বন্ধু বলতে চাচ্ছি যে তোর মেয়েটাকে যদি আমার বড় ছেলের বউ করে রাখতে চাই তাহলে কি তোর কোনো আপত্তি আছে? কি বলছিস তুই, সত্যি বলছিস? সত্যি, আমি সত্যি বলছি বন্ধু। আসলে ওই আমার নাতনিটাকে তোর মেয়ে না খুব ভালোভাবে দেখে রাখতে পারবে, তাই আমি চাচ্ছিলাম যে তোর মেয়েটাকে আমাদের বাড়িতেই রেখে যা, মানে আমার বাড়িতেই তোর মেয়েটাকে আমি রাখতে চাচ্ছি বন্ধু। শওকত, আমার মেয়ে তোর এখানে থাকবে, এতে রাজি অরাজির কিছু নাই রে বন্ধু। মেয়েটাকে নিয়ে খুব ভাবছি, আমি সবসময় ভাবতাম কোথায় যাবে, কার কাছে যাবে, কিভাবে থাকবে। তোর কাছে যদি রেখে যেতে পারি তাহলে তো আমার শান্তি বন্ধু, এর চেয়ে শান্তির আর কি হতে পারে বল। তাহলে তুই এক কাজ কর, তুই একটু সাবরিনার সঙ্গে কথা বল, কারণ ও তো এখন বড় হয়েছে, তারও তো একটা মতামতের ব্যাপার আছে, তাই না? তুই একটু কথা বলে দেখ। সাবরিনা আমার মেয়ে, এই মাস্টারের মেয়ে, তুই এ নিয়ে ভাবিস না। আমার মেয়ের সাথে আমার মতের খুব একটা অমিল হয় না রে, তাও দেখবো বলে দেখে। আমি শুনতাম আমি যে কি খুশি হলাম বন্ধুকে বলে বোঝাতে পারবো না। যাই, আমি মেয়ের সাথে কথা বলি। চাচা একটা কথা বলছিল। হ্যাঁ বলো। মা, তুই তো আমাদের অবস্থা জানিস, আমার শরীরটাও ভালো না, কখন কি হয়ে যায়। আঙ্কেল কি বলেছে সেটা বলো। সে বলছিল তার ছেলের বউ করে তোকে বাড়িতে রেখে দিতে চায়, যদি আমি হ্যাঁ বলি। তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমার কোনো সমস্যা নেই বাবা। এই কথাই বলেছি মা, আমি এই কথাই বলেছি, আমার মেয়ে আমার আদর্শে মানুষ করেছি, কোনোদিন আমাদের মতে অমিল হতে পারে না। তাহলে আমি ওকে হ্যাঁ বলে দিই মা। আচ্ছা, তুই সুখী হবি মা, সুখী হবি। আমাদের বিয়ের ব্যবস্থা যে এত তাড়াতাড়ি হবে আমি তো ভাবতেই পারিনি। আমাদের বিয়ে মানে? কেন, তোমাকে বাবা কিছু বলেনি? আমাদের বিয়ে আর আমি জানি না। সব তো সম্ভব হচ্ছে স্নেহা মামনির জন্য। আমাদের দুজনের বিয়ে হলে ও সবসময় আমার সাথে থাকতে পারবে। আর আমি কোথায় থাকব? তোমার রুমে থাকবে? না না, তা হবে না, আমিও তোমাদের সঙ্গে থাকব। এত বেশি এক্সাইটেড হওয়া যাবে না তো বিয়ের কথা শুনে। চাকরি বাকরি করে না কিছু, বিয়ের পর বউকে খাওয়াবা কি? হ্যাঁ সেটা পরে দেখা যাবে, আগে বিয়েটা তো করতে দাও। আমার বন্ধু কালকে গ্রামের বাড়িতে চলে যাবে, কি একটা ঝামেলা হয়েছে, তাই ভাবছি যে আজকেই বিয়ের কাজটা সেরে রাখবো। তা আমাকে আগে বলবা না,
বিয়ে করবো তো একটা প্রস্তুতির ব্যাপার আছে না? আরে কি যাতা বলছিস, তোর আবার প্রস্তুত হবার কি আছে? বিয়ে তো হবে আরমানের সঙ্গে, আরমান তো প্রস্তুত হয়ে বসে আছে। কি হয়েছে তোমার সঙ্গে? কার বিয়ে ঠিক হয়েছে? কেন তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে? বলদ আমাকে বলো, তাই না? বলদ হচ্ছ তুমি। কার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে সেটা না জেনে সিদ্ধান্ত দিয়ে দিলে। আমার সাথে কার বিয়ে ঠিক হয়েছে? আমার বড় ভাইয়ের সঙ্গে। কি বলো তুমি এসব? আমি তো মানে বাবা এটা, হ্যাঁ আমি ঠিকই বলছি, তোমার বিয়ে ঠিক হয়েছে আমার বড় ভাইয়ের সঙ্গে, আর এটাই বাবা আমি মাত্র ফোন দিয়ে আমাকে বলবো। আমার পক্ষে তো তোমার বড় ভাইকে বিয়ে করা সম্ভব না, কারণ আমি তো তোমাকে ভালোবাসি। প্লিজ তুমি বাসায় যে কিছু একটা ম্যানেজ করো, আমাদের ভালোবাসার কথাটা বলে দাও প্লিজ। ঠিক আছে, আগে বাসায় চলো, তারপর বাবাকে সব বলবো। ওকে। আল্লাহর কি লেখা, কি করতে আসলাম আর কি হচ্ছে, সবই আল্লাহর ইচ্ছা। হ্যাঁ হ্যাঁ কাজী সাহেব, আপনি ওই বাকি কাজগুলো একটু সেরে রাখেন। হ্যাঁ জি জি অবশ্যই অবশ্যই। মা আসছিস তুই, ভালো হয়েছে, যা ওই শাড়ি টাড়ি পরে একটু তাড়াতাড়ি রেডি হয়ে যা। মা একটু দাঁড়াও। হ্যাঁ বাবা আরমান, ওই তুই বৌভার কিছু গহনা নিয়ে আই, সাবলি না পরব। ঠিক আছে বাবা। তোরা কিছু বলবি নাকি? না বাবা। কাজী সাহেব। জি। আপনাকে একটু কষ্ট করতে হবে। কি কষ্ট? শুধু পাত্রের নামটা পরিবর্তন করতে হবে, বাদ বাকি সব ঠিক থাকবে। মানে বাবা বিয়েটা আমার সঙ্গে নয়, তোমার ছোট ছেলের সঙ্গে হবে। কি বলছো এসব? কেন? কারণ ওরা দুজন দুজনকে পছন্দ করে, আর এটা রুবিনা নিজেও জানত। গাড়ি অ্যাক্সিডেন্টের আগে এই কথাটা রুবিনা সেদিন বলতে চেয়েছে, এবার আমি বুঝতে পারছি। আদনান, আরমান যা বলছে সব কি সত্যি? হ্যাঁ বাবা। বাবা আদনানের সঙ্গে সাবিনার বিয়ে হলে তোমার নাতি কিন্তু ওর সাথেই থাকবে, সুতরাং তুমি অমত করো না প্লিজ। ঠিক আছে, তাই হবে। কাজী সাহেব প্লিজ আপনি শুরু করুন। হ্যাঁ জি।